আসসালামু আলাইকুম। ভোরে নিউজের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম। আজ 29 মে 2019 ইংরেজি, 15 জ্যৈষ্ঠ 1426 বাংলা, 23 রমজান 1440 আরবি, রোজ বুধবার। চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম সমূহ। ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, রাজশাহীতে শিশুকে গলা কেটে হত্যা, সৎবাবা আটক। রাজশাহীর পুঠিয়ায় 7 বছরের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎবাবাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 12টার দিকে পুঠিয়া উপজেলার সেনভাগে এ ঘটনা ঘটে। মন্ত্রিত্ব হারিয়ে বিএনপির কনসালট্যান্ট হতে চায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্য তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাদক ব্যবসায়ী ও খাদ্য ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগে ভেজাল ঢুকে গেছে। বিএনপিকে বলব অগণতান্ত্রিক আন্দোলন না করে খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। কেউ জানে না ওসি মোয়াজ্জেম কোথায়। ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেন এখন কোথায় তা কেউ বলতে পারছেন না। সোনাগাজী থেকে 10 এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। 8 মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন, কিন্তু এখন তিনি কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে। কংগ্রেসের পরিণতি যেন আওয়ামী লীগে না হয়। বাজারে স্মার্টফোন আনবে টিকটক। সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তার পর এবার স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির মালিকানাধীন চীনাভিত্তিক প্রতিষ্ঠান বাইট ড্যান্স এ ঘোষণা দিয়েছে। রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু। রাজশাহীতে আজ বুধবার থেকে ট্রেনের ঈদ ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে দেয়া হচ্ছে 7 জনের ফিরতি যাত্রার টিকিট। ধর্মবইয়ের পাতায় ঔষধ মরানোয় পাকিস্তানের তোলপাড়। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে এক হিন্দু পশু চিকিৎসকের বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, ইসলাম ধর্মের বাণী সম্বলিত একটি কাগজে মুড়িয়ে রোগীর কাছে ঔষধ বিক্রি করেছিলেন তিনি। সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনীর প্রধানসহ নিহত 4। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংরা মারাপশু খাল এলাকায় র্যাব 8-এর সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানসহ 4 বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সিপিবি নেতা সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই। মঙ্গলবার রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোদীর শপথে থাকছেন মমতা। আগামীকাল দিল্লিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী, আর তাতে সৌজন্যর রাজনীতি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রণবের বাড়িতে গিয়ে মিষ্টি খেলেন মোদী। শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকালে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন। এই সাক্ষাতের সময় খুবই অভিভূত প্রণব মুখার্জি নিজ হাতে চামচ করে মোদীকে মিষ্টি খাইয়েছেন। জাপা টিকে আছে এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনেই। জাতীয় পার্টি জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জে এম কাদের বলেছেন, 90-এর পর থেকে ঘাত প্রতিঘাত ও ষড়যন্ত্র জাপার নিত্যসঙ্গী। পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই জাপা আজও টিকে আছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বললেন গণপূর্তমন্ত্রী। জঙ্গিবাদী শক্তি ফের মাথাচাড়া দেওয়ার ষড়যন্ত্র করছে বললেন নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামাত জঙ্গিবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। পুলিশের ওপর বোমা হামলার মধ্য দিয়ে জঙ্গি উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। রংপুরবাসী গ্যাস পাবে 2020 সালে বললেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে আন্তরিক। আগামী বছরেই রংপুরবাসী গ্যাস সুবিধা পাবে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনে কার্যক্রম চলমান রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির রুমিন ফারহানা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ নেতারা পদ খুইয়ে হতাশায় ভুগছেন, বললেন রুহুল কবির রিজভি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য মোহাম্মদ নাসিমের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, সরকারে একাধিক মন্ত্রী নেতার কথাবার্তায় মনে হয় তারা নিজেদের পদ খুইয়ে হতাশায় ভুগছেন, শুধু বিএনপিকেই উপদেশ দিচ্ছেন। দৈনিক ইত্তেফাক। সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার বনদস্যু নিহত। নিউজিল্যান্ডে মসজিদে হামলায় হতাহতদের পরিবারের সব অর্থ দিয়ে দিলেন ডিম্বালক। ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্রী সহ নিহত দুই। ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্রী সহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চীনে রমজানে জোর করে খাওয়ানো হচ্ছে মুসলিমদের। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর বেড়েছে নির্যাতনের মাত্রা। বিশেষ করে রমজান আসায় তাদের উপর নির্যাতনের পরিমাণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ এই রমজান মাসে উইঘুর মুসলিমদের জোর করে খাওয়াচ্ছে। ১৬ আসামির মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট চূড়ান্ত। আদালতে দাখিল হচ্ছে আজ। অধ্যক্ষ সিরাজ হত্যার হুকুমদাতা। সহায়তার দায়ে দুই আওয়ামী লীগ নেতাও অভিযুক্ত। ঠান্ডা মাথায় এই হত্যার চার শ্রেণী পেশার মানুষ অংশ নেয়, বললেন পিবিআই। ভারতে ভেজাল মদপানে দশজনের মৃত্যু। ভারতে ভেজাল মদপানে অন্তত দশজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার রাতে দেশটির উত্তরপ্রদেশে বারাবঙ্কি জেলায় এই ঘটনা ঘটেছে। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ বিকেলে ভারত যাবেন। বাংলাদেশ হয়ে উঠুক আরেক জাপান। জাপান টাইমসে প্রধানমন্ত্রীর কলাম। ফলাফল বিবেচনা করে প্রকল্প গ্রহণ করতে হবে, বললেন কৃষি মন্ত্রী। ওলির বক্তব্য অস্বস্তি বিএনপিতে। ঐক্যফ্রন্ট ছাড়ছেন কাদের সিদ্দিকী। জোটের সঙ্গে আলোচনা ছাড়াই অনরবস্থা থেকে হঠাৎ ইউটার্ন নিয়ে বিএনপি সংসদে যোগ দেওয়ায় নানামুখী সংকট দেখা দিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টে। ক্ষোভে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলি রহমান পার্থ গত ৬ মে জোট থেকে বেরিয়ে গেছেন। একই ইস্যুতে সংক্ষুব্ধ ২০ দলের আরেক শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, সংসদে যোগ দিয়ে বিএনপি আত্মঘাতী কাজ করেছে, প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তিনি। ন্যায়নিষ্ঠ থাকলে বেগম জিয়া কারাগারে যেতেন না, বললেন তথ্যমন্ত্রী। অভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে মানুষ, বললেন রুহুল কবির রিজভি। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না আজ। গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য রাজধানীতে আজ বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘন্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে রাজধানীর বনানী রেল ক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সমগ্র জাতির দাবি, বললেন অ্যাটর্নি জেনারেল। দৈনিক প্রথম আলো। ২৯ কর্মকর্তা নিয়োগ দিবে ডিপিডিসি। গুলিস্তানে হামলায় কি বিস্ফোরণ ছিল? গুলিস্তানে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় এক মাস পার হল, কিন্তু এখন পর্যন্ত ওই হামলায় কি বিস্ফোরণ ব্যবহৃত হয়েছিল তা জানতে পারেনি পুলিশ। লালপুরে চালককে গুলি করে অটোরিকশা ছিনতাই। উত্তরা বারিধারায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মহেশখালীতে ২৫,০০০ একর বনাঞ্চল পাহারায় মাত্র ৮ প্রহরী। আসামে জয়ী খালেকের মা হয়রানির শিকার। পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক। তথ্য দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আওতাভুক্ত হবে, বললেন উপাচার্য। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দাবি চার শিক্ষার্থীর। কক্সবাজারের শিবিরে সক্রিয় ১৪ রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী।
এবার কৃষকের ঈদ নেই। এক বাজারে দিনে 50 লাখ টাকা লিচু বিক্রি। 5 লাখ লোকের স্বাস্থ্যসেবা চিকিৎসক মাত্র 2 জন। সিপিবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ আর নেই। ন্যায়নিষ্ঠ থাকলে খালেদা জিয়া কারাগারে যেতেন না, বললেন তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল সহ কয়েকজনকে লাঞ্ছনার ঘটনার তদন্ত প্রতিবেদন রিভিউ করার সুপারিশ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।